মোটোরোলা মোটো জি ফিফটি ওয়ান মোবাইলে আমরা কী ফিচার্স পাচ্ছি, কী স্পেসিফিকেশান থাকছে এই ফোনটায়, মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য এবং ফোনটার দাম কত, সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছুই জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ রোজ এখানে এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি। তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চোল ডিসপ্লে, মানে এই ফোনে আমরা বেশ বড় সাইজের ডিসপ্লে পাচ্ছি। ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার জন্য এই ফোনের ভিডিও ভিং এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হবে এবং মোবাইলে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে 120Hz, মানে আমরা গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্স বা অ্যাপ্লিকেশন স্ক্রলিং এক্সপিরিয়েন্সটা কিন্তু যথেষ্টই ভালো পাবো এই মোবাইলে। মোবাইলটির থিকনেস হচ্ছে 9.13 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 208 গ্রাম মতো, মানে মোবাইলটা একটু ভারী এবং একটু মোটা মনে হতে পারে আপনাদের। এবার যদি আমরা চলে আসি এর অপারেটিং সিস্টেমের দিকে, এতে কিন্তু আমরা বেশ ভালো একটা অপারেটিং সিস্টেম পাচ্ছি, মানে এতে থাকছে অ্যান্ড্রয়েড 11 স্টক অ্যান্ড্রয়েড, মানে এতে আমরা এক্সট্রা কোনো ব্লটওয়্যার, অ্যাডওয়্যার, ম্যালওয়্যার এসব কিচ্ছু পাবো না, একদম নিট অ্যান্ড ক্লিন ইউআই পাবো, যেটা ইউজার এক্সপিরিয়েন্সটাকে কিন্তু আরও বেশি ভালো করে দেবে। এটা বেশ ভালো দিক এই মোবাইলের ক্ষেত্রে। এবার যদি আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে, সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে। এই ফোনে থাকছে 5000mAh এর জাম্বো ব্যাটারি 20W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। এছাড়া আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি, এতে যে চার্জিং কানেক্টরটা থাকছে সেটা USB টাইপ সি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কালারের দিকে। মোবাইলটি আপাতত দুটো কালার ভেরিয়েশনের লঞ্চ করেছে, ইন্ডিগো ব্লু এবং ব্রাইট সিলভার। ফোনটা কেমন লাগছে আপনাদের অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্য এই ফোনটা এবং রিসেন্টলি কিছুদিন আগে মোটো জি 31 বলে একটা ফোন লঞ্চ করলো, দুটো ফোন 19-20 কাছাকাছি একই টাইপের দেখতে। আপনারা যদি মোটো জি 31 মোবাইলের ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন চেক করতে পারেন বা আমি আই বটনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ওই মোবাইলের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা চলে আসি এই মোবাইলের বাকি ফিচার স্পেসিফিকেশানগুলো জেনে নিই। এই ফোনের ব্যাক প্যানেলটা থাকছে প্লাস্টিকের, কিন্তু এতে একটা জিনিস আমরা বেশ ভালো পাচ্ছি যে এতে আমরা IP52 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন থাকার জন্য হালকা তেল জলের ছিটাফোঁটা থেকে কিন্তু মোবাইলটা যথেষ্টই রক্ষা পাবে। মোবাইলটির রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50MP ট্রিপল ক্যামেরা, প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 50MP, তারপর আমরা একটা 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, বুকে লেন্সের কম্বিনেশনে একটা লেন্স পাচ্ছি, তারপরে থাকছে একটা 2MP ম্যাক্রো লেন্স, এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 13MP সেলফি ক্যামেরা। তো অল ওভার এই মোবাইলের ক্যামেরা সেকশনটা মোটামুটি আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এর পারফরমেন্সের দিকে, জেনে নিই এতে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসর, এটা একটা 8nm অক্টোকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2GHz। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনে মোটামুটি আপনারা গেম খেলতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন, একদম হাই এন্ডের কোনো কাজ করতে চাইলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে চাইলে তখন একটু প্রবলেম হতে পারে। বাকি ফোনকে ফোনের মতো যদি ব্যবহার করতে চান, অনলাইন ক্লাস করতে চান বা আপনারা ফেসবুক ঘাটতে ভালোবাসেন, ইউটিউবে ভিডিও দেখতে ভালোবাসেন, এইসব কাজের জন্য যদি কোনো একটা মোবাইল খুঁজছেন তো সেই হিসাবে কিন্তু এই মোবাইলের পারফরমেন্সটা আপনারা ঠিকঠাক পাবেন। হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং করতে চাইলে তাহলে আপনাদের এই মোবাইলের থেকে একটু দূরে থাকা ভালো। এবং এই চিপসেটটা যেহেতু 5G সাপোর্ট করে তাই এই মোবাইলে কিন্তু আপনারা 5G সাপোর্টও পেয়ে যাবেন। এবার আমরা সোজা চলে আসি এর ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের দিকে। মোবাইলটি আপাতত অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করেছে একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে, এতে থাকছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, এবং এতে আমরা LPDDR4X র্যামের টেকনোলজি পেয়ে যাচ্ছি। এবং এতে আমার একটা জিনিস খারাপ লাগলো যে ইন্টারনাল স্টোরেজ কম থাকা সত্ত্বেও এই মোবাইলে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না এই ফোনে। এতে যদি আমরা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পেতাম তাহলে কিন্তু আরও বেশি গ্রহণযোগ্য হতে পারত মোবাইলটা। এবার আমরা সোজা চলে আসি ফোনটার দামের দিকে। তো ভারতের বাজারে অফিসিয়ালি এই ফোনের 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ ওয়ালা ভেরিয়েন্টের বাজার মূল্য হচ্ছে 14,999 ভারতীয় টাকার কাছাকাছি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 17,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে আপনাদের কী ধারণা, আপনাদের কী মত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।